আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অষ্টম, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, তাদের জন্য আজকের এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। তোমরা জেনে খুশি হবে যে এবারের আলোচনায় আমি যে বিষয়টি স্থির করেছি বা সিলেক্ট করেছি সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা রাইট ফর্ম অফ ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করো। আর এই ক্লাসটি এতই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা গ্রামারই এই এই ব্যাকরণের উপর, অর্থাৎ এই রাইট ফর্ম অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর নির্ভরশীল। কারণ এটা ভালোভাবে জানা থাকলে আমাদের অন্যান্য গ্রামারটা করা সহজ হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখি নেক্সট। এখানে বলছে ক্যান ইউ ম্যাচ দ্য সাবজেক্টস উইথ দ্য ভার্বস, ক্যান ইউ ম্যাচ দ্য সাবজেক্টস উইথ দি ভার্বস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো এক সাইডে এ আর এক সাইডে বি। এখানে যে সাইডে এ আছে অর্থাৎ লেফট সাইডে, সেগুলোতে সাবজেক্টিভ কেস আছে এবং রাইট সাইডে কী আছে, ভার্ব আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই এ এবং বি অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব, এটা কী করতে হবে, ম্যাচ করাতে হবে অর্থাৎ মিল করাতে হবে। এখানে যেমন আর সাথে আমরা কী ব্যবহার করতে পারি, অ্যাম, হির সাথে ইজ বা হি রিডস, যাই আমরা ব্যবহার করি ব্যবহার করা যাবে, দে আর, তারপরে ইট ইজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে সাবজেক্টের সাথে ভার্বগুলো আমরা ব্যবহার করলাম, এটাকে আসলে ইংরেজি ব্যাকরণে কী বলা হয় আমরা এখনই দেখবো সেই বিষয়টা, একটু লক্ষ্য করো। টুডে আওয়ার টপিক ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর রাইট ফর্ম অফ ভার্বস। তাহলে তোমরা এই বিষয়টা এখান থেকে পরিষ্কার হয়েছ যে সাবজেক্ট অনুসারে যে ভার্বগুলো ব্যবহার করি সেইটাই মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর রাইট ফর্ম অফ ভার্বস বলতে বোঝায় যে আমি সেন্টেন্সে যে ভার্বটা ব্যবহার করছি সেটা তো অবশ্যই সাবজেক্ট এবং পার্সন অনুসারে ব্যবহার করব। তবে এটা টেন্স, এটা বর্তমানেই ব্যবহার করব, না ভবিষ্যৎকালের হিসেবে ব্যবহার করব, না অতীতকালে ব্যবহার করব, এই যে ফর্মটা এটা নির্ধারণ করার কাজ হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এটা এই ব্যাকরণের কাজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে একটা কনটেক্স বা একটা বিষয় বর্তমান সম্পর্কিত, না অতীত, না ভবিষ্যৎ, সেই বিষয়টা আসলে ভার্ব নির্ধারণ করে দেয়, যার কারণে ওইটাকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস বলি। কিন্তু যখন সাবজেক্ট বা পার্সন অনুসারে আমরা ভার্ব নিই, আমরা কিন্তু ভার্বের খুব একটা ফর্ম পরিবর্তন করতে হয় না। শুধুমাত্র সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমরা ভার্বটা সিঙ্গুলার নিই, সাবজেক্ট যদি প্লুরাল হয় আমরা ভার্বটা কে নিই, প্লুরাল নিই। সেক্ষেত্রে ভার্ব পাস্ট আছে না প্রেজেন্ট আছে সে বিষয়গুলো কিন্তু আমাদেরকে খুব বেশি জানার দরকার হয় না। কিন্তু আজকে আমরা একই সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্বস দুইটা বিষয়েই শিখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি নেক্সট কী আছে, লার্নিং আউটকামস। এখানে এই বিষয়টা আমরা শেখার পরে কী কী করতে পারবো, এখানে দেখো, আফটার দ্য লেসন দ্য স্টুডেন্টস উইল বি এবল টু চুজ দ্য কারেক্ট আনসার উইথ রাইট ফর্ম অফ ভার্বস, চুজ দ্য কারেক্ট আনসার উইথ রাইট ফর্ম অফ দ্য ভার্বস, অর্থাৎ রাইট ফর্ম ভার্বের সঠিক উত্তর করতে পারবে। তারপরে দেখো এরপরে কী আছে, যে দ্য তাজমহল লুকস অর লুক ভেরি বিউটিফুল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দ্য তাজমহলকে সিঙ্গুলার বোঝাচ্ছে, দ্য তাজমহল একটা নাম, তাহলে ভার্ব সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও কী হবে, সিঙ্গুলার হবে, এটা মনে রাখতে হবে। সেক্ষেত্রে দেখো একটা ভার্বের সাথে এর যোগ আছে আর একটা ভার্বের সাথে এর যোগ নেই, যার সাথে এর যোগ আছে সে কিন্তু সিঙ্গুলার,
আর যার সাথে যোগ নেই সে হচ্ছে প্লুরাল। সো দ্য তাজমহল লুকস ভেরি বিউটিফুল, এখানে উত্তর হবে লুকস। খেয়াল করো, দ্য তাজমহল লুকস ভেরি বিউটিফুল, কারণ এখানে দ্য তাজমহল একটা নিদর্শনকে নির্দেশ করছে, যার কারণে এটা থার্ড পার্সন সিঙ্গুলার এবং ভার্বের সাথে এর যোগ করা হয়েছে। এরপরে দেখো, সেন্টেন্সের ভার্ব সাবজেক্টের নাম্বার অনুযায়ী হয়, অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও কী হবে? সিঙ্গুলার হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রথম নিয়ম ছিল। যদি সেন্টেন্সের সাবজেক্ট, যেহেতু সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে, সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও কী হবে? সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে, আমরা পরবর্তীতে দেখব। নেক্সট, এখানে দেখো, দ্য চিতাস ইজ অর আর রানিং, এখানে দুইটা বাঘ কী করছে? দৌড়াচ্ছে। এখানে আমরা ইজ ব্যবহার করব না আর ব্যবহার করব? দেখো, চিতা এর সাথে কী যোগ আছে? এর যোগ আছে। আমরা জানি যে নাউনের সাথে যদি এস বাই এ যোগ হয় তাহলে সেই নাউনটা প্লুরাল হয়, আর যদি নাউন বা সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও কী হবে? প্লুরাল হবে। সো দ্য আনসার ইজ আর, দ্য চিতাস আর রানিং, দ্য চিতাস আর রানিং। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথম নিয়মটি বুঝতে পেরেছ। আমি আবার রিপিট করছি যে যদি সাবজেক্ট, এখানে দেখো দেয়া আছে সেন্টেন্সের ভার্ব সাবজেক্টের নাম্বার অনুযায়ী হয়, অর্থাৎ সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও কী হবে? প্লুরাল হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথম নিয়মটা আমি আবার রিপিট করি, যে যেহেতু ভার্বগুলো আমরা ব্যবহার করি সাবজেক্টের নাম্বার অনুসারে, আর এই সাবজেক্টটা কে হতে পারবে? পৃথিবীতে যত নাউন আছে সেই নাউনগুলো সাবজেক্ট হতে পারে, আবার প্রোনাউনগুলোও কী হতে পারে? সাবজেক্ট হতে পারে। এখন এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার নিবা, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বও কী হবে? প্লুরাল হবে। নেক্সট, চুজ দ্য করেক্ট ভার্ব, এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, তাহলে আমরা এখানে কোন ভার্বটা ব্যবহার করব সেটাই তোমাদের কাছে প্রশ্ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এক নম্বরে দেওয়া আছে ফ্লাওয়ার্স, দেখো ফ্লাওয়ারের সাথে কী আছে? এর যোগ আছে, ফ্লাওয়ার্স, তাহলে ইজ হবে না আর হবে? তারপরে আছে বিউটিফুল, এখানে যেহেতু নাউনের সাথে এর যোগ আছে তাহলে অবশ্যই এটা কী হবে? প্লুরাল হবে, আর যেহেতু প্লুরাল আছে তাহলে ভার্বও কী হবে? তাহলে ভার্বও প্লুরাল হবে। সো ফ্লাওয়ার্স আর বিউটিফুল, দ্য আনসার ইজ ফ্লাওয়ার্স আর বিউটিফুল। আমি আগেই বলেছি যে যদি নাউনের সাথে এস বাই এর যোগ থাকে তাহলে সেই নাউনটি কী হবে? প্লুরাল হবে, আর ভার্বের সাথে এস বাই এর যোগ থাকলে সেই নাউনটি সিঙ্গুলার হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুই নাম্বার এক্সাম্পলটা দেখো, রিমন একটা নাম বোঝাচ্ছে, স্টাডি অর স্টাডিস অ্যাটেন্টিভলি, এখানে স্টাডি সাথে কোনো কিছু যোগ নেই, আর রিমন হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, যার কারণে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। যা এখানে ভার্বের সাথে এস বাই এস যোগ আছে হচ্ছে স্টাডিসের সাথে, সেক্ষেত্রে তাহলে উত্তর হবে রিমন স্টাডিস অ্যাটেন্টিভলি। তাহলে আমরা উত্তরটা দেখে নিই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা লক্ষ্য করো। এখানে দেখো আরের উপর প্রথম বাক্যে আরের উপর কী আছে? টিক চিহ্ন আছে, যার কারণে আমাদের প্রথমটার উত্তর হবে আর, ফ্লাওয়ার্স আর বিউটিফুল। তারপরে দ্বিতীয় বাক্যে দেখো টিক চিহ্ন কার উপর আসে? স্টাডিসের উপর, সেক্ষেত্রে স্টাডিসটা কী হবে? এখানে উত্তর হবে যে রিমন স্টাডিস অ্যাটেন্টিভলি। নেক্সট, এখানে দেখো দ্য কালার অব হিজ আইস আর অর ইজ ব্লু, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে দেখো এই যে ভার্বের আগে দ্য কালার অফ হিজ আইস, একটা কম্বাইন্ড সাবজেক্ট ব্যবহার করা হয়েছে, এখানে কম্বাইন্ড সাবজেক্ট বলতে বলছি যে দুই বা ততোধিক শব্দ নিয়ে যখন কোনো সাবজেক্ট গঠন করা হয় সেটা, তবে এখানে হেডওয়ার্ড অনুসারে কী হবে?
ভার্ব নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে হেডওয়ার্ডগুলো যখন সেন্টেন্সের শুরুতে বসে এবং এরপরে প্রিপজিশন দিয়ে কিছু অংশ বিচ্ছিন্ন করা থাকে, এরকম বিচ্ছিন্ন অংশ প্রিপজিশন দিয়ে যদি বিচ্ছিন্ন করা থাকে তাহলে এই বিচ্ছিন্ন করা থাকলে এরা ভার্ব ইজের সাবজেক্টের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না, যার কারণে প্রথম যে হেডওয়ার্ড আছে সেই হেডওয়ার্ড অনুসারে আমরা ভার্ব নিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিয়মটা দেখব। এখানে উত্তর হবে হচ্ছে ইজ, একটু খেয়াল করো যে দ্য কালার অফ হিজ আইস ইজ ব্লু। এখানে দেখো দ্য কালার হচ্ছে হেডওয়ার্ড আর অফ হিজ আইস এটা হচ্ছে প্রিপজিশন দিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে, যার কারণে অফ হিজ আইস আসলে এখানে সাবজেক্টের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না, যার কারণে এখানে দ্য কালার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, সো ভার্ব হচ্ছে ইজ হবে। এটা নিয়মটা এখানে ফলো করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা নিয়ম দেওয়া আছে দেখো যে কখনো কখনো প্রিপজিশনাল ফ্রেজ দ্বারা ভার্ব থেকে সাবজেক্ট বিচ্ছিন্ন থাকে, কখনো কখনো প্রিপজিশনাল ফ্রেজ দ্বারা ভার্ব থেকে সাবজেক্ট কী থাকে বিচ্ছিন্ন থাকে, সেক্ষেত্রে এই প্রিপজিশনাল ফ্রেজ সাবজেক্টের উপর কোনো প্রভাব ফেলতে পারে না, প্রকৃত সাবজেক্টের সাথে সঙ্গতি রেখে ভার্ব বসে। তাহলে এখানে অফ হিজ আইস হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, অফ হিজ আইসটা কী হবে প্রিপজিশনাল ফ্রেজ, যার কারণে এটা সাবজেক্ট দ্য কালারের উপর কোনো কি ফেলতে পারবে না, প্রভাব ফেলতে পারবে না। এই জন্য দ্য কালার এই শব্দটুকু এই এই দুইটা শব্দ আছে হেডওয়ার্ড, এই অনুসারে কি হয়েছে ভার্ব ইজ হয়েছে। সো দ্য আনসার ইজ দ্য কালার অফ হিজ আইস ইজ ব্লু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা এক্সাম্পল দেখি নেক্সট কি আছে। চুজ দ্য কারেক্ট ভার্ব, একটু খেয়াল করো এখানে দেওয়া আছে দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ইজ অর আর নট গুড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে যে নিয়মটা পড়লাম সেই নিয়ম থেকে এটা দেওয়া হয়েছে দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস অর্থাৎ আমের যে গুণ বা গুণাবলী ইজ আর নট গুড, তাহলে উত্তর কোনটা হবে। এখানে অফ দ্য ম্যাঙ্গোস হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, যার কারণে সাবজেক্টের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য কোয়ালিটি। সো দ্য কোয়ালিটি অনুসারে যদি ভার্ব নিতে হয় তাহলে ভার্ব হবে ইজ, কারণ দ্য কোয়ালিটি এখানে সিঙ্গুলার নির্দেশ করছে, থার্ড পার্সন সিঙ্গুলার। সো দ্য আনসার ইজ দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ইজ নট গুড, অর্থাৎ আমের মান বা গুণাগুণ কি নয় ভালো নয়, এখানে দ্য কোয়ালিটির কারণে ভার্ব কী হয়েছে ইজ হয়েছে। নেক্সট রাহি অ্যান্ড রাব্বি লাইকস অর লাইক টু ফ্লাই কাইট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দুইটা প্রপার নাউন বা দুইটা নাউন অ্যান্ড দিয়ে যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, আর যখন সাবজেক্টটা প্লুরাল হয় তখন ভার্বের সাথে কোনো এস বাই এস যোগ করা যাবে না, যার কারণে এখানে লাইকস কিন্তু ভুল আছে। আমরা কি ব্যবহার করব, লাইক ব্যবহার করব, যে রাহি অ্যান্ড রবি লাইক টু ফ্লাই কাইট, রাহি অ্যান্ড রবি বা রবি লাইক টু ফ্লাই কাইট। সো দ্য আনসার ইজ, দেখো এখানে লাইকস কেটে দিয়েছে, সো উত্তর হবে লাইক, রাহি অ্যান্ড রবি লাইক টু ফ্লাই ক্রিক কাইট। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এইটা বুঝতে পেরেছ। সো এখানে একটা নিয়ম দেয়া থাকবে, দেখি কি দেয়া আছে। সেন্টেন্সের সাবজেক্টে যদি দুই বা ততোধিক নাউন বা প্রোনাউন অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং তা আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে ভার্ব প্লুরাল হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই নিয়মটা একটু ভালো করে লক্ষ্য করো, যে সেন্টেন্সের সাবজেক্টে যদি দুই বা ততোধিক নাউন বা প্রোনাউন অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং তা আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে ভার্ব কী হবে প্লুরাল হবে। এখানে একটু লক্ষ্য করো যে রাহি এবং রবি দুজন হচ্ছে আলাদা আলাদা ব্যক্তি, আমরা চিত্রে দেখছি বা ছবিতে দেখা যাচ্ছে যে দুইজন ব্যক্তি বা দুইটা ছেলে বা দুটা বালক কী হচ্ছে ঘুড়ি উড়াচ্ছে, যার কারণে এরা কিন্তু আলাদা সত্তা বা আলাদা বস্তু বা আলাদা
নাউন নির্দেশ করছে, যার কারণে এই সাবজেক্টটা কি হয়েছে প্লুরাল হয়েছে এবং ভার্বও কি হবে প্লুরাল হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই নিয়মটাও তোমরা বুঝতে পেরেছ। আমরা দেখি নেক্সট কি আছে। চুজ দ্য কারেক্ট ভার্ব, অর্থাৎ সঠিক ঠিক ভার্বটি পছন্দ করো, যে গোল্ড অ্যান্ড সিলভার। এখানে দেখো গোল্ড একটা বিষয় অর্থাৎ স্বর্ণ বা সোনা, অ্যান্ড সিলভার মানে রূপা, তবে দুইটা আলাদা অর্থাৎ ভিন্ন বস্তু বোঝাচ্ছে, যার কারণে অবশ্যই ভার্ব কী হবে প্লুরাল হবে, কারণ গোল্ড অ্যান্ড সিলভার দুইটা আলাদা বস্তু অ্যান্ড দিয়ে যুক্ত করে এটা একটা প্লুরাল সাবজেক্ট, যার কারণে ভার্বও কী হবে প্লুরাল হবে। সো দ্য আনসার ইজ গোল্ড অ্যান্ড সিলভার আর প্রিশিয়াস আর প্রিশিয়াস মেটালস, অর্থাৎ গোল্ড এবং সিলভার হলো কি মূল্যবান ধাতু, এখানে মেটালস বলতে ধাতুকে বোঝাচ্ছে। সো দ্য আনসার ইজ আর। স্লো অ্যান্ড স্টেডি উইন্স অর উইন দ্য রেস, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আগেই বলছি যে অ্যান্ড দ্বারা যদি দুইটা নাউন বা প্রোনাউন আলাদা শর্ত বোঝায় সেক্ষেত্রে ভার্ব কী হবে প্লুরাল হবে, আর যদি একই জিনিস বোঝায় বা একই মনোভাব বোঝায় বা একই চিন্তার বিষয় বা একই ধারণাকে বোঝায় সেক্ষেত্রে অবশ্যই ভার্ব কী হবে সিঙ্গুলার হবে। সো দ্য আনসার ইজ উইন্স, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এখানে নিয়মটা ফলো করো, সেন্টেন্সের সাবজেক্টে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েও যদি নাউনগুলি একটি মাত্র ভাব প্রকাশ করে বা একটি মাত্র ধারণা প্রকাশ করে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। এর আগে আমরা দেখেছি যে অ্যান্ড দ্বারা দুই বা ততোধিক নাউন প্রোনাউন যদি যুক্ত হয় আর সেক্ষেত্রে এই যুগ অ্যান্ড দ্বারা যুক্ত করার পর যদি আলাদা সত্তা বোঝায় তাহলে সাবজেক্টটা কী হয়ে যায় প্লুরাল হয়, যার কারণে ভার্বও কী হবে প্লুরাল হবে। আর এই নিয়মটাই আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সের সাবজেক্টে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েও যদি নাউনগুলি একটি মাত্র ভাব প্রকাশ করে, অর্থাৎ এখানে স্লো এবং স্টেডি এই দুইটা শব্দ অ্যান্ড দ্বারা যুক্ত করে এরা একটা ভাব প্রকাশ করছে, যার কারণে স্লো অ্যান্ড স্টেডির পরে ভার্ব সিঙ্গুলার হয়েছে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। নেক্সট, চুজ দ্য কারেক্ট ভার্ব, রাইস অ্যান্ড কারি ড্যাশ, এখানে আর অথবা ইজ মাই অনলি ফুড, এখানে ভাত এবং তরকারি একটা ভাবের কথা কিন্তু বোঝাচ্ছে এখানে। সো দ্য আনসার ইজ হবে রাইস অ্যান্ড কারি ইজ মাই অনলি ফুড, রাইস অ্যান্ড কারি, কারি মানে তরকারি, ইজ মাই অনলি ফুড। নেক্সট, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ওয়াজ অর ওয়ার প্রেজেন্ট, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ওয়াজ অর ওয়ার প্রেজেন্ট, তাহলে এখানে উত্তর কী হবে ওয়াজ হবে না ওয়ার হবে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা নিয়মটা অবশ্যই জানব, তবে এখানে উত্তরটা ওয়াজ হবে। আর এটা নিয়মটা এরকম যে যদি অ্যান্ড দ্বারা দুইটা পদবীকে বোঝানো হয় বা দুইটা পদবী যুক্ত হয় সেক্ষেত্রে যদি একটা আর্টিকেল দি ব্যবহার করা হয় তাহলে বুঝতে হবে একজন ব্যক্তির কথা বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে এখানে যে হেডমাস্টার সেই সেক্রেটারি, যার কারণে দুইটা পদই একজন ব্যক্তি গ্রহণ করেছে, যার কারণে এটা অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার পরও এই সাবজেক্টটাও সিঙ্গুলার ভার্বও কী হবে সিঙ্গুলার হবে। সো দ্য আনসার ইজ দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এটা বুঝতে পেরেছ, এখানে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে হেডমাস্টার একটা পদ এবং সেক্রেটারি একটা পদ, দুইটা পদ আছে কিন্তু প্রথম পদের পূর্বে দেখো আর্টিকেল দিয়ে আছে, যার কারণে এই দুইটা পদই একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, যার কারণে এটা কী হবে ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে।
এখানে নিয়মটা দেখো, নিয়ম দেয়া আছে যে সেন্টেন্সে অ্যান্ড দ্বারা যুক্ত দুটি পদ একই ব্যক্তিকে নির্দেশ করলে শুধু প্রথম পদের পূর্বেই দ্বি বসে এবং ভার্বটি সিঙ্গুলার হয়। সেন্টেন্সে অ্যান্ড দ্বারা যুক্ত দুটি পদ একই ব্যক্তিকে নির্দেশ করলে শুধু প্রথম পদের পূর্বেই দ্বি বসে এবং ভার্বটি সিঙ্গুলার হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো এবং এই নিয়মটাও বুঝতে পেরেছো। নেক্সট, চুজ দ্য কারেক্ট ভার্ব। দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড জাজ ওয়াজ আর ওয়ার প্রেজেন্ট। এখানে আগের নিয়মটাই দেখো, যেখানে ম্যাজিস্ট্রেটের পূর্বে দি আছে বাট জাজ এর পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করা নেই, এবং এটা অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার পরও এটা সিঙ্গুলার সাবজেক্ট নির্দেশ করছে, কারণ একই ব্যক্তি ম্যাজিস্ট্রেট এবং জাজ একজনই বোঝাচ্ছে, যার কারণে এখানে আনসার হবে ওয়াজ। সো দ্য আনসার ইজ ওয়াজ। এরপরে দেখো এখানে কী নিয়ম আছে, দেখো আগে এক্সাম্পলটা দেখো। দ্য হেডমাস্টার অ্যান্ড দি সেক্রেটারি ওয়াজ আর ওয়ার প্রেজেন্ট। এখানে দেখো দুজন ব্যক্তির উল্লেখই আছে, তার মানে এখানে হেডমাস্টার একজন, সেক্রেটারি একজন, এবং এটা যে আলাদা এটা বোঝানোর জন্য দেখো দুইটা পদের পূর্বে কী আছে, আর্টিকেল দিয়ে আছে। এখানে হেডমাস্টারের পূর্বে আর্টিকেল দিয়ে আছে, এখানে সেক্রেটারির পূর্বেও দিয়ে আছে, এবং এই দুইটা ভিন্ন পদ অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, যার কারণে এরা প্লুরাল হয়েছে, যার কারণে ভার্বও কী হবে, প্লুরাল হবে। সো দ্য আনসার ইজ দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ওয়ার প্রেজেন্ট। এখানে হেডমাস্টার এবং সেক্রেটারি কী ছিল, উপস্থিত ছিল। সো দ্য আনসার ইজ দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ওয়ার প্রেজেন্ট। নিয়মটা দেখো, সেন্টেন্সে অ্যান্ড দ্বারা যুক্ত দুটি পদ আলাদা দুজন ব্যক্তিকে নির্দেশ করলে দুটি পদের পূর্বেই দ্বি বসে এবং ভার্বটি প্লুরাল হবে। আমি আবার বলছি, সেন্টেন্সে অ্যান্ড দ্বারা যুক্ত দুটি পদ আলাদা দুজন ব্যক্তিকে নির্দেশ করলে দুটি পদের পূর্বেই দ্বি বসে এবং ভার্বটি প্লুরাল হবে। এখানে যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি দুইটা আলাদা বোঝাচ্ছে, পদ বোঝাচ্ছে, যার কারণে দুইটা পদের পূর্বেই আর্টিকেল দিয়ে ব্যবহার করা হয়েছে এবং ভার্বটা কী হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নেক্সট দেখি কী নিয়ম আছে। চুজ দ্য কারেক্ট ভার্ব। এখানে বলছে দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড দ্য জাজ। এখানে দেখো ম্যাজিস্ট্রেটের পূর্বে আর্টিকেল দিয়ে আছে এবং জাজ এর পূর্বেও আর্টিকেল দিয়ে আছে, যার কারণে এই সাবজেক্টটা কী হয়েছে, প্লুরাল হয়েছে, দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড দ্য জাজ, যার কারণে ভার্বও কী হবে, প্লুরাল হবে। দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড দ্য জাজ ওয়ার প্রেজেন্ট। দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড দ্য জাজ ওয়ার প্রেজেন্ট। সো দ্য আনসার, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অ্যান্ড দিয়ে আমরা অনেকগুলো নিয়ম দেখলাম। আমি আবার এটা একটু রিপিট করি যে যদি অ্যান্ড দিয়ে দুটি ভিন্ন সত্তা, দুটি ভিন্ন নাউন বা প্রোনাউন যোগ করা হয় তাহলে অবশ্যই ভার্বটা কী হবে, প্লুরাল হবে, কারণ সাবজেক্টও কী হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। যদি অ্যান্ড দ্বারা দুইটি নাউন একই ভাব বা একই ধারণা প্রকাশ করে সেক্ষেত্রে অবশ্যই ভার্ব কী হয়, সিঙ্গুলার হয়। আবার অ্যান্ড দ্বারা যদি দুইটা পদবি যুক্ত হয় সেক্ষেত্রে যদি একটা আর্টিকেল প্রথম পদের পূর্বে যদি আর্টিকেল ব্যবহার করা হয় তাহলে অবশ্যই ভার্বটি কী হবে, সিঙ্গুলার হবে। আর যদি অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা পদের প্রত্যেকটির পূর্বে আর্টিকেল দিয়ে ব্যবহার করা হয় তাহলে অবশ্যই ভার্বটা কী হবে, প্লুরাল হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি এখানে কী বলছে। ইস বয় অ্যান্ড ইস গার্ল হ্যাজ অর হ্যাভ বুকস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বলছে প্রত্যেক বালক এবং প্রত্যেক বালিকার কী আছে, বই আছে, হ্যাজ অথবা হ্যাভ কোনটা হবে। আমাদের নিয়ম আছে একটা, এখানে সেই নিয়ম অনুসারে আমরা কী ব্যবহার করব, হ্যাজ ব্যবহার করব। সো দ্য আনসার ইজ বয় অ্যান্ড ইজ গার্ল হ্যাজ বুকস। ইজ বয় অ্যান্ড ইজ গার্ল হ্যাজ বুকস। এখানে নিয়মটা দেখো,
যে অ্যান্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউনগুলির প্রত্যেকটির পূর্বে ইস, এভরি, নো থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। অ্যান্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউনগুলির প্রত্যেকটির পূর্বে, এখানে দেখো বয় একটা সিঙ্গুলার নাউন, এর পূর্বে ইস আছে, গার্ল সিঙ্গুলার নাউন, এর পূর্বেও ইস আছে। যদি এরকম ইস প্রত্যেকটা নাউনের পূর্বে যুক্ত থেকে মানে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয় তাহলেও ভার্ব কী হবে, সিঙ্গুলার হবে, যার কারণে এখানে হ্যাজ হয়েছে। নেক্সট, চুজ দ্য কারেক্ট ভার্ব, নো বাস অ্যান্ড নো ট্রেন, একই নিয়ম প্রযোজ্য হবে। দেখো এখানে ইজ, এভরি এবং নো আছে, এটা একটু ফলো করো। এখানে বলাই আছে নো বাস অ্যান্ড নো ট্রেন, দুইটার পূর্বে দেখো নো আছে, যার কারণে এখানেও ভার্ব কী হবে, সিঙ্গুলার হবে। যেমন নো বাস অ্যান্ড নো ট্রেন ওয়াজ সিন, অর্থাৎ কোনো বাস এবং কোনো ট্রেন কী হচ্ছে না, দেখা যাচ্ছে না। এখানে দেখো কি বলছে, দ্য বয় অ্যান্ড নট হিজ ফ্রেন্ডস, দ্য বয় অ্যান্ড নট হিজ ফ্রেন্ডস হ্যাজ হেল্ড দ্য বুক, দ্য আনসার ইজ হ্যাজ। এখানে দ্য বয় অ্যান্ড নট হিজ ফ্রেন্ডস হ্যাজ হেল্ড দ্য বুক, এখানে দেখো উত্তরটা দেখো, অ্যান্ডের পরে নো অথবা নট থাকলে ভার্বটি অ্যান্ডের পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী হবে। এই অ্যান্ডের পর নো অথবা নট থাকলে অ্যান্ডের পরে, যেমন এখানে নট আছে বা নো থাকতে পারে, সেক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। নেক্সট, চুজ দ্য কারেক্ট ভার্ব, মাই কাজিনস নট মাই ফ্রেন্ড ওয়াজ উইথ মি, সরি, এখানে মাই কাজিনস এখানে প্লুরাল বোঝাচ্ছে, যার কারণে ওয়ার হবে। সো দ্য আনসার ইজ মাই কাজিনস নট মাই ফ্রেন্ড ওয়ার উইথ মি। নেক্সট, দ্য হেডমাস্টার অ্যালং উইথ হিজ স্টুডেন্টস ইজ অর আর প্রেজেন্ট ইন দ্য পিকচার, দ্য হেডমাস্টার অ্যালং উইথ হিজ স্টুডেন্টস ইজ অর আর প্রেজেন্ট ইন দ্য পিকচার, এখানে উত্তর হবে ইজ, নিয়মটা দেখো, দ্য হেডমাস্টার অ্যালং উইথ হিজ স্টুডেন্টস ইজ প্রেজেন্ট ইন দ্য পিকচার। যদি কোনো নাউন উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকম্পেনিড বাই দ্বারা যুক্ত নাউন বা প্রোনাউন যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ভার্ব প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো যে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকম্পেনিড বাই দ্বারা যুক্ত নাউন বা প্রোনাউন যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ভার্ব প্রথম সাবজেক্ট অনুসারে হবে। এখন প্রথম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, প্রথম সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। সো দ্য আনসার, এখানে এই সেন্টেন্সের আনসার হয়েছে দেখো, দ্য হেডমাস্টার অ্যালং উইথ হিজ স্টুডেন্টস ইজ প্রেজেন্ট ইন দ্য পিকচার। নেক্সট, চুজ দ্য কারেক্ট ভার্ব, নিতু অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ডস হ্যাজ অর হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো নিতু এবং অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যোগ করা আছে কার, হার ফ্রেন্ডস। সো এখানে নিতু অনুসারে কি আসবে, ভার্ব আসবে, কারণ এখানে বলাই আছে যে যদি দুইটা নাউন অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ দিয়ে যোগ থাকে প্রথম সাবজেক্ট অনুসারে কী হবে, ভার্ব হবে। সো দ্য আনসার ইজ নিতু অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ডস ওয়াজ হ্যাজ ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশন। নেক্সট, চুজ দ্য কারেক্ট ভার্বস অর পেয়ার অর গ্রুপ ওয়ার্ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে নিয়মগুলো এখন ইতোমধ্যেই দেখেছি সেই নিয়ম থেকে এখানে কিছু প্র্যাকটিস দেওয়া হয়েছে, আশা করি তোমরা এই প্র্যাকটিসগুলো করতে পারবে। তোমরা স্ক্রিনে আগে এগুলো প্র্যাকটিস করে তারপরে উত্তরগুলো মেলাবা, আমি তোমাদেরকে একটু হেল্প করতে পারি। দ্য প্লেয়ার্স ইন দি ফিল্ড, এখানে প্লেয়ার্সের সাথে দেখো এর যোগ আছে, সো এটা প্লুরাল সাবজেক্ট, তাহলে ভার্ব কী হবে বুঝতেই পারছো। দ্য সিঙ্গার অ্যান্ড মিউজিশিয়ান হ্যাজ অর হ্যাভ সাং দ্য সং, এখানে সিঙ্গার এবং মিউজিশিয়ান দুইটা নাউন অ্যান্ডে যোগ আছে, কিন্তু একটা নাউনের পূর্বে কী আছে, আর্টিকেল আছে,
এটা খেয়াল করতে হবে। এরপরে বলছে টাইম অ্যান্ড টাইড, এখানে দুইটা ভিন্ন বিষয়, একটা সময় আর একটা হচ্ছে স্রোত, তাহলে অ্যান্ডে যুক্ত আছে, তাহলে ভার্ব কী হবে, সাবজেক্ট কিন্তু এখানে প্লুরাল। ব্রেড অ্যান্ড বাটার, এটা একই চিন্তা বোঝাচ্ছে, একটাই ভাব বোঝাচ্ছে, একটাই ধারণা বোঝাচ্ছে, অ্যান্ড দ্বারা যুক্ত, যার কারণে এখানে সাবজেক্ট সিঙ্গুলার, সো ভার্ব কী হবে, নো টিচার অ্যান্ড নো স্টুডেন্ট। আগেই বলা হয়েছে যদি এভরি, ইজ এবং নো যদি দুইটা নাউনের পূর্বে যোগ থাকে এবং এই দুইটা নাউন যদি অ্যান্ড দিয়ে যোগ থাকে, তাহলে অবশ্যই সাবজেক্ট সিঙ্গুলার এবং ভার্ব কী হবে, সিঙ্গুলার হবে। সীমা অ্যান্ড নট হার ফ্রেন্ডস, এখানে যদি অ্যান্ডের পরে নো অথবা নট থেকে সাবজেক্ট থাকে, তাহলেও অ্যান্ডের পূর্বে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুসারে আমরা ভার্ব নিব। তারপরে লাস্টটা দেখো, লেমন অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স হ্যাজ অর হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে লেমন সাবজেক্ট, যার কারণে লেমন অনুসারে কী ব্যবহার করতে হবে, ভার্ব ব্যবহার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এগুলোর উত্তর ইতোমধ্যে সম্পন্ন করেছ, আমি এখন এগুলোর উত্তর বলবো। দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড, দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড আর টেকিং রেস্ট, তাহলে উত্তর কী হবে, আর হবে। তারপরে দেখো, দ্য সিঙ্গার অ্যান্ড মিউজিশিয়ান হ্যাজ সাং দ্য সং, এখানে একই ব্যক্তিকে নির্দেশ করছে, যার কারণে এখানে সিঙ্গার এবং মিউজিশিয়ান একই ব্যক্তি, যার কারণে ভার্ব হ্যাজ হয়েছে, সিঙ্গুলার হয়েছে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এখানে দেখো প্লুরাল বোঝাচ্ছে, যার কারণে ভার্বের সাথে কোনো এস বাই এস যোগ হয় নাই। তারপরে দেখো, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড, এখানে ব্রেড অ্যান্ড বাটার কী হয়েছে, ইজ হয়েছে, কারণ একটা ধারণা বা ভাব বোঝাচ্ছে। সো দ্য আনসার ইজ ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড। তারপরে দেখো, নো টিচার অ্যান্ড নো স্টুডেন্ট ইগনোরস দ্য রুলস, এখানে ভার্বের সাথে এস বাই এ যোগ হবে, এর কারণ নো টিচার অ্যান্ড নো স্টুডেন্ট, এখানে দুইটা নাউনের পূর্বেই নো ব্যবহার করা আছে, যার কারণে ভার্ব কী হবে, সিঙ্গুলার হবে। তারপরে দেখো, সীমা অ্যান্ড নট হার ফ্রেন্ডস স্টাডিস অ্যাটেন্টিভলি, এখানে সীমাকে বোঝানো হয়েছে, কারণ অ্যান্ডের পরে যদি নো অথবা নট থাকে তাহলে পূর্বের সাবজেক্ট অনুসারে ভার্ব নিতে হবে। সো এখানে সীমা থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। সো দ্য আনসার ইজ সীমা অ্যান্ড নট হার ফ্রেন্ডস স্টাডিস অ্যাটেন্টিভলি। লিমন অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স হ্যাজ ডান দ্য ওয়ার্ক, যদি দুইটা নাউন অ্যাজ ওয়েল অ্যাজ উইথ টুগেদার উইথ অ্যাকম্পেনিড বাই দিয়ে যোগ থাকে, সেক্ষেত্রে অবশ্যই প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। এক্ষেত্রে প্রথম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার, প্রথম সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব কী হবে, প্লুরাল হবে। এখানে লিমন থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ভার্ব কী হবে, হ্যাজ হবে। লিমন অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স হ্যাজ ডান দি ওয়ার্ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এগুলোর উত্তর ইতোমধ্যে সম্পূর্ণ করেছ, আর আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা রাইট ফর্ম অফ ভার্ব অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দ্বিতীয় ক্লাস নিয়ে আমরা পরবর্তীতে তোমাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত তোমরা রাইট ফর্ম অফ ভার্বের এই নিয়মগুলো বাসায় প্র্যাকটিস করো, এবং দ্বিতীয় ক্লাসের আমন্ত্রণ জানিয়ে, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বের দ্বিতীয় অংশের আলোচনায় সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ অল।